আপনার সমস্যা একটু পরিষ্কার ভাবে বলেন যে ক্লায়েন্ট কি বলছে, আপনি কি বলছেন, আপনাদের কাজের প্রোগ্রেস কতদূর পর্যন্ত হয়েছে? মানে ক্লায়েন্ট আমাকে ফার্স্টে যখন কাজ দেয় তখন বলেছিল যে সমস্যা নাই, টাইম 2 মাস লাগলেও আমি দিব আপনাকে, তাই বললো। দিয়ে আপাতত 1 মাসের নিয়ে অর্ডার দিয়েছিল, কতগুলো প্রোডাক্ট দিয়ে তো তার জন্য 1,000 প্রোডাক্ট দিয়েছিল, মানে আপলোড করা লাগবে আপনার ওভারলো দিয়ে। আচ্ছা, তা আবার ওরা বা মানে স্ক্রিনটা শেয়ার করে অলরেডি ওর যেই স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান এবং ডিটেইলসটা আমরা একটু দেখি। দেখা যাচ্ছে শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে আমরা কাজ দেখবো না, কাজ নাম্বার জানি। কাজ ছিল ওর এইটা, মানে আপাতত এটা হলো ওয়েবসাইটের লিংক। তো ওর ওয়েবসাইট প্রথমে আরেকটা ছিল, ওর প্রথমে আরেকটা ওয়েবসাইট ছিল, তো ওয়েবসাইট থেকে মানে 150 কি 200টা মতন আপনার ইয়ে করেছিলাম, মানে ওভারলো দিয়ে ইম্পোর্ট করেছিলাম প্রোডাক্টে। তো ওভারলে ইম্পোর্ট করার পরে বললো যে আমি স্টোর চেঞ্জ করব, তবে যেগুলো ইম্পোর্ট করেছেন আপনি ওগুলো ওই আপনার সিএসডি ফাইলের মাধ্যমে ওই ইম্পোর্ট করে নতুন ওয়েবসাইটে ইম্পোর্ট করে নিব, তাই বললো। তাই করলো, করে আবার নতুন ওয়েবসাইটের লিংক দিল, আমাকে অ্যাক্সেস দিল, কাজ করতে লাগলাম। কাজ করতে লাগার পর এখন হঠাৎ মানে এখন আমার কাজের কিন্তু 13 দিন আছে, তো ওই বলল যে মানে আমি আইডিয়া আছে যে 13 দিনের মধ্যে শেষ করে দেওয়া যাবে। এখন এখানে আপাতত 350টা হয়ে গেছে কাজ করা, 350টা হয়ে গেছে। আমার আইডিয়া যে আর 10 দিনের মধ্যে বাকিটা করে দিতে পারবো, কারণ এই যে কদিন এই কটা করা হয়েছে সেই কদিনের মধ্যে অনেক বিজি ছিলাম, আরো ক্লায়েন্ট ছিল সাথে অনেক বিজি ছিলাম। এখন বলছে যে আমার তো এখন মানে এখন আমি আপনাকে আর সময় দিতে পারবো না, এখন আপনি অর্ডারটা ক্যান্সেল করেন, আর যে কটা প্রোডাক্ট হয়েছে সে কটার মানে ওই আবার নতুন অর্ডার দিবে, তাই বললো। তো আমি তো অনেক কথা বললাম যে ক্যান্সেল করেন না, ক্যান্সেল করলে এরকম ক্ষতি হবে। তো তারপর ও বলছে যে না ক্যান্সেল করতে হবে, তো এখন ওটাই জন্য কিভাবে ক্যান্সেল করব ওটাই জানা লাগবে। আমি তো কোনোদিন সাপোর্টে কথা বলিনি আচ্ছা, এর জন্য। ক্লায়েন্টের সাথে কি আপনি কথা বলছেন? হ্যাঁ, ক্লায়েন্টের সাথে অনেক কথা হয়েছে, ক্লায়েন্ট মানে এমনিতেই ভালোভাবে কথা বলছে, বাট এই অর্ডার কোনো মতেই কন্টিনিউ করতে ইচ্ছে না। আমি এখন কি জন্য কন্টিনিউ করতে চাইছে না জানি না। আমি বললাম যে আপনার যদি, ও বলছে যে আপনি অর্ডারটা ক্যান্সেল করেন, নতুন অর্ডার করেন, সমস্যা নাই, আমি আপনার পরবর্তীতে আপনার কাছে আবার প্রোডাক্ট আপলোডের জন্য আসবো, আপনার কাজগুলো ভালো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি ওকে বললাম যে আপনি তাহলে আমাকে মানে যেহেতু সময় তাহলে আমরা বাড়িয়ে নিই, আপনি যখন আবার নতুন কাজ আসবে আপনার নতুন কাজ আমি এর মধ্যে ইনক্লুড করে করে দেবো, কোনো টাকা পয়সা নিব না তখন, তাই বললাম। তাও দিতে রাজি না, মানে এটা এখন ক্যান্সেল করাই লাগবে। সব ক্লায়েন্ট এই কথাই বলে বলে হারায় যায়, কিন্তু কথা হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে এটা বলার পর ক্লায়েন্টের সাথে কথা বলছেন যে আপনি যে মানে আমি যতটুকু কাজ করছি ততটুকু আপনি যে দিতে যাচ্ছেন এটা আগে আমারে দেন, আমি কাস্টম অফার পাঠাচ্ছি। আমি ধরেন 300টা করছি, এই 300টার জন্য কাস্টম অফার পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন, দেন আমি আগেরটা হচ্ছে যে ক্যান্সেল করতেছি। এটা কি আপনি বলছিলেন? আমি আপনাকে বলে দিছিলাম এটা। ক্লায়েন্ট কে কথা বলছিলেন? ওই বলল যে হ্যাঁ বলছিলাম, তো বলল যে আচ্ছা সমস্যা নাই, আপনি নতুন অর্ডার পাঠাইন, তো ক্যান্সেল করে নতুন অর্ডার পাঠাইন, তাই বলছি। কারণ আমি আগে কেন অর্ডার পাঠাইনি, তবে বললে পাঠাতে পারি, সমস্যা নাই। আপনি আগে অফার পাঠান,
এখন পাঠাবো? হ্যাঁ, কাস্টম অফার অনেকে পাঠান, আপনি যে কোটা হুম কন্ট্যাক্ট করছেন সে কোটার অফার পাঠান আর বলেন হ্যাঁ এটা অ্যাকসেপ্ট করেন, আর দেন আমি হচ্ছে যে আগেরটা হচ্ছে যে ক্যান্সেল করতেছি। আচ্ছা, মানে ওইটা অ্যাকসেপ্ট করার পরে আগেরটা ক্যান্সেল করবো, ওই তো? হ্যাঁ 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 রাইট। তো ওইটা তাহলে আমি এখন পাঠাই দিচ্ছি। আর ওইটা কি মানে কেমনে, আর ক্যান্সেলের প্রসেসটা মানে কেমনে? আমি তো এর আগে কোনোদিন করিনি, আচ্ছা তো শোনেন, আপনাকে তো থাকা লাগবে, বুঝলে দেওয়া লাগবে একটু। কেমনে কি করে তাহলে আমি ওটা এখন কি ক্যান্সেলের ইয়ে পাঠাবো? আগে কাস্টম অফার করেন, আপনি যে কটা করছেন সে কটার একটা প্রাইস ধরেন, ওই কটাতে কত প্রাইস আসে ক্যালকুলেট করেন, ওই প্রাইস বলছে $70 দিবে তাই বলেছে। তাহলে ওই $70 একটা কাস্টম অফার করেন, আর যে কটা প্রোডাক্ট করছেন সে কটা লেখেন যে আই হ্যাভ ডান এত প্রোডাক্ট, সো প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার ফর এত ডলার, দেন ওই ডলারটা দিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা ডেট দেন, একদিন দুদিন আচ্ছা, দিয়ে উনি অ্যাপ্রুভ করলে ওইটা ডেলিভারি করবেন, অ্যাকসেপ্ট করবেন, দেন এটাকে ক্যান্সেল করবেন, এটা হচ্ছে সাপোর্টের রুলস। আচ্ছা, তো আমি তো এটা তাহলে আমার এখনো কমপ্লিট হয়নি, তাহলে এখানে কি লিখবো, আই হ্যাভ কমপ্লিট লিখবো না আই আপনি গো যতটুকু বাই? পারবেন ততটুকু তো কমপ্লিট, 300টা যদি করে থাকেন তাহলে 300টা কমপ্লিট, 350 হয়, আর একটু বাকি আছে করা লাগবে কিছুটা। এখানে কতটা বাকি আছে থেকে 206 থেকে প্রায় 100টা মতন বাকি আছে, এখনো 2 দিন টাইম আছে। মানে বললো 29 তারিখের আগে এই কোডটা ফুল কমপ্লিট করে দেয়। আমি কি বলি, ক্লায়েন্ট আপনাকে এখন কয়টার জন্য পেমেন্ট করবে, কয়টা কাজের জন্য পেমেন্ট করবে? 350টা প্রোডাক্টের জন্য, তাহলে সেই 350টা প্রোডাক্টের জন্য আপনি একটা অফার ক্রিয়েট করেন, কাস্টম অফার ক্রিয়েট করেন, এবং সেটা ওনাকে অ্যাপ্রুভ করতে বলেন, অ্যাকসেপ্ট করলে দেন আপনি আগেরটা ক্যান্সেল করবেন। আচ্ছা, এই মানে কাস্টমার অফারে রেখে নেই, নোট লিখে দিই হোয়েন ইউ অ্যাকসেপ্ট দিস অফার আই উইল ক্যান্সেল প্রিভিয়াস, নাকি? হ্যাঁ 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 ওটা বাইরে এসে লিখবো। আর একটা ক্লায়েন্টের সাথে রাত্রে কথা হলো ভাই, এটা যদি কাজ পাই তাহলে তো 1 মাসের ইনকাম ওইটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। সফট তো পাঠিয়ে দিলাম, আমার তো আপনার এই ইয়েটাও র্যাঙ্ক করতে লাগছে, হালকা পাতলা র্যাঙ্ক করছে। কোনটা কোনটা আপনার এই এই ওয়েবসাইটের এই গিকটা, এইটা না, এইটা ধীরে ধীরে র্যাঙ্ক করে, এই গিকটা? আচ্ছা, আপনি এটাতে একটা রিভিউ আছে অবশ্য, অফার যেটা একটা কাজ করছি এটাতে, ক্লায়েন্ট তো এতে অনলাইনে নাই, ক্লায়েন্ট অনলাইনে আসুক, দেন আমরা হচ্ছে যে ক্লায়েন্ট কি বলে তার উপর ডিপেন্ড করে সাপোর্টের কথা বলে আমরা ওটা ক্যান্সেল করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখন এ পর্যন্ত থাক, আমরা কি হয় আমাকে জানাই, তারপর আমি দেখবো।
এখানে কি করবো, ক্যান নট ফাইন্ড হোয়াট ইউ নিড, কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার সাপোর্ট। ও সরি, এখানে না, এখানে আমরা পরে আসবো, আগে সাপোর্টের কথা বলবো। এই যে দেখেন, আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দ্য অর্ডার, আমরা এটা করব। হ্যাঁ আচ্ছা, মডিফাই দ্য অর্ডারে আমরা যদি যাই, আমরা কি লেস করতে পারবো কিনা একটু দেখি। মডিফাই দ্য অর্ডারে যান। modify the order, I could not agree the price, price কমাতে পারবো না, could not agree the price। হ্যাঁ, এটা চুজ করেন দেখি কোন অপশন আছে কিনা। এখন কন্টেইনার কথা বলছে, নো যান, কন্টিনিউ করব, কন্টিনিউ করেন, কন্টিনিউ বলছে, অ্যাড এক্সট্রা, অ্যাড কাস্টমার এক্সট্রা। আচ্ছা, কিন্তু আমরা তো চাইছি কমাতে। তাহলে ব্যাক কর, ব্যাক কর, আর কি অপশন আছে আমরা একবার চেক করে দেখি। নিচে নিচে ব্যাক অপশন আছে, নিচে ব্যাক অপশন আছে। ব্যাক এনাফ ইনফরমেশন ফ্রম বায়ার ডিউ টু পার্সোনাল টেকনিক্যাল রিজন আই কান্ট কমপ্লিট দ্য ওয়ার্ক বায়ার এডিশনাল ওয়ার্ক আদার আদার আদার্স বলছে এক্সপ্লেন ইয়োর ইস্যু দ্য ইস্যু ইয়োর হ্যাভিং আই ওয়ান্ট টু চেঞ্জ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য অর্ডার বা ওয়ান্ট টু চেঞ্জ প্রাইস লিখে কন্টিনিউ করে। স্টপ ইয়ার আই সি প্রাইস। তাও তো বলছে অ্যাড এক্সট্রা। এই যে কাস্টম সাপোর্ট, কাস্টমার সাপোর্টের কথা বলছে দেখেন, এখানে ক্লিক করেন, ক্লিক করব। আচ্ছা, এখানে গেলাম হেল্প আস সার, অর্ডার ইস্যু, এখানে প্লিজ সিলেক্ট, এখানে দেখেন কি আছে, আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার। হ্যাঁ, উপরে একটা, এখন প্লিজ সিলেক্ট, আর একটা অপশন আসছে, I am seller on Fiverr. I'm selling on Fiverr. Another option is the buyer order sent to I want to the buyers the buyer. The buyer committed or it মানে কি FR UAD ordered by accident মানে ভুল করে সে বেশি অর্ডার দিয়ে ফেলছে, এখন সে মানে আচ্ছা the buyer ordered by problem hone re bolche you can cancel an order your buyer placed by accident use the order resolution center tarpor bolche go manage order tarpor bolche select relieving order tarpor bolche on the right hand side click the resolution center and choose আচ্ছা, আমরা রিকোয়েস্ট টু ক্যান্সেলেশন কোন অপশনটা চুজ করি, ফ্রড বা অন্য কোন অপশন চুজ করি, এই নিচের যেটা আছে এটা টু উইথ উইথ দ্য বায়ার এটা করব। আই হ্যাভ অ্যান ইস্যু উইথ দ্য বায়ার। হ্যাঁ, এটা দেন দেখো, স্যাম কন্টাক্ট to solve your issue after delivery has already been approved side automatically so system your issue or by the contact us you can contact us there system or by the fact acha you can contact us amra contact us e click kore we will say subject can I want to cancel the order অর্ডার নাম্বারটা দিতে হবে, আই ওয়ান্ট টু ক্যান্সেল দা অর্ডার হ্যাজ দি অর্ডার নাম্বার দিবেন। আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার, মাই অর্ডার দা অর্ডার দিয়ে আপনি হচ্ছে যে হ্যাশ দিবেন, দেওয়ার পরে অর্ডার আইডি দিবেন, দা অর্ডার হ্যাশ অর্ডার আইডি। আর
প্রোডাক্ট পেজে আসে না, এগুলো মানুষ দেখলে কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে হলো, এখন আই ওয়ান্ট টু ক্যান্সেল দা অর্ডার। ডেসক্রাইব করেন ডিয়ার ফাইবার সাপোর্ট টিম। টিম মাই বায়ার ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস অর্ডার রাইট নাও। বায়ার ডোন্ট ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দিস অর্ডার লিখব, দিস অর্ডার দিস অর্ডার। নতুন একটা অর্ডার মানে করতে চাইছেন, আমি বলবো অর্ডার তাহলে কি লিখবো, লিখবো কি যে হি ওয়ান্ট টু প্লেস এ নিউ অর্ডার। এটা পরে বলছি, এর আগে বলতে হবে হচ্ছে যে হি ওয়ান্ট টু ক্যান্সেল দিস অর্ডার, সো প্লিজ ক্যান্সেল মাই অর্ডার। হি ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার। You want to cancel my order. So, please cancel my order, then order ID. Please cancel my order. The order ID, the bow? Order ID has the way to our copy to write. Acha. Full stop there, space there again. So that এখানে গ্রামার লিখতে বলছে, আচ্ছা সো দ্যাট ইট উইল নো ইফেক্ট উইথ মাই গিগ র্যাঙ্ক, নো ইফেক্ট with my gig rank. Wait, না টু হবে, টু মাই গিগ র্যাঙ্ক অ্যান্ড অর্ডার কম্পিটিশন রেট, অ্যান্ড অর্ডার কম্পিটিশন রেট। Completion rate. R-A-T-E. R-A-T-E. নিচে থ্যাঙ্কস বলছে, এখানে অন দিতে নিচে দেন থ্যাঙ্কস আর উপরে একটা কাজ আছে, এন্টার দেন, এন্টার দিলে থ্যাঙ্কস থ্যাঙ্কস। হ্যাঁ আর হচ্ছে ডিয়ার ফাইবার সাপোর্ট টিম, এরপর কমা দিয়ে এন্টার দেন। এরকম প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যা নেই। তো এখানে লিখলাম কি সো দ্যাট ইট উইল নো ইফেক্ট, না লিখব আই ওয়ান্ট, না কোনো সমস্যা নেই, এই ভাবে লিখলে না জাস্ট না আমাদের ভুল ত্রুটি হতে পারে, বাট তারা বুঝে নেবে। অ্যাড ফাইল বলছে কি করবে, এখানে ফাইল অপশনাল, এখানে অর্ডার আইডি অটোমেটিকলি এসেছে নাকি, অর্ডার আইডিটা কি নিয়েছে? হ্যাঁ অটোমেটিক নিয়েছে, আমরা যেহেতু ওই অর্ডার পেজ থেকে আসছি, এখন এখানে সাবমিট রিকোয়েস্ট করে, সাবমিট রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি, সেন্ড সাকসেসফুলি। এই যে দেখেন আপনার এই যে অর্ডার মানে রিকোয়েস্টটা এখানে চলে আসছে, এখন তারা আপনাকে এই রিকোয়েস্টের এখান থেকে আপনাকে রিপ্লাই করবে। এই যে টাইটেল আই ওয়ান্ট টু ক্যান্সেল, এই টাইটেলে ক্লিক করেন, দেখেন ক্লিক করেন, এখানে রিপ্লাই করবে। হ্যাঁ এখানে আপনি মানে চ্যাটিং করতে পারবেন আর কি। আচ্ছা তো তারা আপনাকে জানাবে, সাপোর্ট থেকে জানাবে, দেন কি জানায় আমাকে জানায় না, এরপর কি রিপ্লাই করতে হবে, তারা জানাবে যে হ্যাঁ আপনি ক্যান্সেল করে দেন, আমরা এটা দেখবো।
ঠিক আছে এরকম কিছু একটা বলবে, তখন আচ্ছা আপনি ক্যান্সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দেখি সাপোর্ট থেকে কি জানাই, একটু সময় নেবে, সর্বোচ্চ 12 ঘন্টা সময় নেবে। তাহলে তখন মানে ক্যান্সেল করতে পারবো নাকি? না তখন কি আবার আমাকে আবার অটোমেটিক ওই রেসলিউশন সেন্টার থেকে ক্যান্সেল করে দেবেন না এরাই ক্যান্সেল করে দিবে? থেকে যদি বলে যে আপনি ক্যান্সেল করে দেন, আমরা এটা ইফেক্ট করবো না, আমরা এটা দেখবো, আর যদি তারা ক্যান্সেল করে দেয় তাহলে অলোকে, আর কোনো কিছু করতে হবে, দুই ভাবেই হয়ে থাকে। আমাকে যেটা বলছিল যে আপনি ক্যান্সেল করেন, কোনো সমস্যা নেই, পরে আমি ক্যান্সেল করে দিয়েছি। আমার স্ক্রিনটা একটু দেখায় আমি কত ওকে সাপোর্টে কথা বলছি এখন অব্দি, দেখেন এখন অব্দি আমি বিভিন্ন বিষয়ে কথা বলছি সাপোর্টে। অনেকে বলে যে সাপোর্টে যাওয়া হবে না, সাপোর্টে গেলে আইডি শেষ। আমার মনে করেন যে আমি প্রত্যেক মাসে মনে হয় যে একবার করে গেছি মিনিমাম, আর এইটাই যে আইডি ডিসেবল হয়ে গেছিল আমার 5 দিন আগে, আমি হচ্ছে যে সাপোর্টে বলছি, তা রেসপন্স করে প্রথমবার, তারপরে আর কোনো খবর নেই। এইভাবে 4 দিন চলে যাওয়ার পর, আচ্ছা এটা কি বাইরকে বলবো যে আমি কাস্টমার সাপোর্টে কথা বললাম? বললে ভালো যে আমি সাপোর্টে কথা বলছি ক্যান্সেল করার জন্য, একটু আমাকে সময় দেন, আমি ক্যান্সেল করে আপনাকে জানাচ্ছি, এটা বলতে পারো। আচ্ছা ও বলছে ইজি ব্রিথিং ওকে, তাই বলছে। হ্যাঁ তো আমি বলি যে আমি সাপোর্টে কথা বললাম যেন আমার মানে র‍্যাগিং র‍্যাঙ্ক ইফেক্ট না প্রবলেম পড়ে, না হয় আমি সো প্লিজ। সাপোর্টে কথা বলছি, আমাকে একটু সময় হ্যাঁ দিন, আমি ওকে হচ্ছে ক্যান্সেল করে আপনাকে জানাচ্ছি, এইটা বলে। আচ্ছা বল, লিখলাম যে আই টক টু, মেসেজ দিয়েছেন? দিলাম, লিখলাম আই মেসেজ অন কাস্টমার সাপোর্ট, দ্যাটস ওয়াই ইট নো ইটস নো ইফেক্ট অন মাই কি র‍্যাঙ্ক, সো প্লিজ গিভ মি সাম টাইম। তো আমি হচ্ছে তাই বলে পাঠাই দিলাম, সাপোর্টে কয়েকদিন কথা বলার পরও কোনো সলিউশন হয় না, বারবার সাপোর্টে এই যে রিকোয়েস্ট পাঠায় ওরা দেখে চুপ করে থাকে, দেখে চুপ করে থাকে, দেখছেন এই যে এগুলো কিন্তু সব একই, মানে বিভিন্ন টপিকস দিয়ে দিছি বাট একই কারণে, ওরা দেখে দেখে সব লিখে ক্লোজ করে দেয়। শেষ পর্যন্ত আজকে যেটা করছি যে ফাইবারের যতগুলো হায়ার অথরিটি আছে, লাইক আপনার ডিরেক্টর, সিও, ম্যানেজিং ডিরেক্টর, তারপর প্রেস, অদার ইনভেস্টর, ইনভেস্টরের যে হেডকোয়ার্টার, এগুলো সবগুলোতে মেল করছি যে আপনাদের সাপোর্ট টিমরা, টিম মেম্বাররা একদম ইরেসপন্সিবল। এই যে এটা আমি এতদিন থেকে প্রবলেম মানে কথা বলতেছি, তারা কোনো সলিউশন করতেছে না, এই আমার রিকোয়েস্ট আইডি দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাইছি, তারপরে আজকে একবারে সব ঠিকঠাক করে দিছে, এখন ওরা আচ্ছা এটা দেখে। দিয়াজ আজ আজ দিল সব কিছু দিলে নাকি? হ্যাঁ এখন আমার এই যে দেখেন টিকিট একটু পর পর চেক করে, এই যে দেখেন আবার 7 মিনিট আগে মানে চেক করছে, মানে প্রত্যেক 20-30 মিনিট পর পর চেক করতেছে। আর আগে মানে আমি রিকোয়েস্ট পাঠাই, 2 দিন হয়ে যায় কোনো খবর নেই। বাইরে মেসেজ দিল কি বলছে এটা? ও তো এমনি কিছু করতে পারবে না, বলছে ও বাট ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, দে উড নট হেল্প উইথ দ্যাট, ইনফ্যাক্ট দে মাইট টার্ন ইউ বিকজ অফ দ্যাট। আচ্ছা ইন্টারেস্টেড ইফ ইউ ওয়ানা বি সেফ ডু
as I am saying you care you and don't be such a crazy boy table sir screen share kar I was having gig before I start ও বলছে আমার মানে ও এক এক সময় সেলার ছিল হ্যাঁ আচ্ছা এই স্ক্রিন শেয়ার দিচ্ছি দেখেন মানে ও মনে করতে সে সাপোর্টের কথা বলার দরকার নাই আমরা এমনিতে এটা নিউসেলি করতে পারি হ্যাঁ সাধারণত এটা বুঝাচ্ছে এই দেখেন তাই বলছে বলছে when seller cancel order they do not fail in rank but it's just order done if you make for some customer new order that is going to be rated if it's finished মানে ও বলছে যে ডাউন হবে আবার যখন অর্ডার করবে তখন এটা আবার ইনক্রিজ হয়ে যাবে সো টেনশন আর কিছু নাই আচ্ছা আপনি সাপোর্টে যেতে বলছেন আপনি এখন ক্যান্সেল করলেও ক্যান্সেল করে দেন আমি এখনি ক্যান্সেল করে দিচ্ছি এখানে মেসেজ লাগেন ওকে আই এম নাও ক্যান্সেলিং দা অর্ডার জাস্ট আ মিনিট লাগেন হ্যালো 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 শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই ও নেট কানেক্ট করলাম হ্যাঁ এখানে লেখেন যে ওকে just a minute I am sending you cancellation request লিখতে চান হ্যালো হ্যালো ভাই কথা শোনা যায় হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি বাইরে মেসেজ দেন আচ্ছা ওই বলছে মেক এ নিউ ওয়ার্ড অফার দ্যাট উইল এন্ড এট 15 তারিখে যেন শেষ হয় তাই বলছে তাই না হ্যাঁ হ্যাঁ আগে এটা ক্যান্সেল ক্যান্সেল রিকোয়েস্ট পাঠান পাঠাবো হ্যাঁ স্ক্রিন শেয়ার করুন আমি দেখাই দিচ্ছি আপনি তো স্ক্রিন শেয়ার না আমি চেয়ে স্ক্রিন শেয়ার আছে আচ্ছা শেয়ার দিলাম দেখা যায় হ্যালো হ্যালো দ্য বায়ার উইল অর্ডার এগেন কি ব্যাপার আপনি নিচে যাচ্ছেন কেন এই যে দ্য বায়ার আচ্ছা এখান থেকে দিলাম হ্যাঁ বায়ার উইল অর্ডার এগেন নিচে 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 দ্বিতীয় নাম্বার দ্য বায়ার উইল অর্ডার এগেন আচ্ছা এখন কন্টিনিউ করো দে কন্টিনিউ কন্টিনিউ এবারে এখানে বলছে মেসেজ দিতে কি লিখবো আই হোপ ইউ অর্ডার এগেন লিখবো নাকি হ্যাঁ এখানে লেখা আই হোপ মানে 180 লস হবে অর্ডার কমপ্লিশন কমে যাবে এই সেই হবে
হ্যাঁ সেন্ড করবো। আচ্ছা এখন ও উনি অ্যাপ্রুভ করবে, এখানে বলেন যে প্লিজ অ্যাপ্রুভ, প্লিজ অ্যাপ্রুভ, দেন অ্যাপ্রুভ করলে আবার কাস্টমার কার্ড পাঠান, উনি অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করবে, প্লিজ অ্যাকসেপ্ট। হ্যাঁ সিইপিটি ওকে, আমরা একটু ওয়েট করি। উপরে কাস্টমার পাঠাইছি, ওটা উইথড্র করে নিলি, আচ্ছা আবার পাঠাবো টাইম বাড়িয়ে। আচ্ছা এখানে 4 দিন দিয়েছিলাম, ওখানে বেশি দিব, বললো 15 তারিখে যেন শেষ হয়। এগ্রি টু ক্যান্সেল করে দিল। এখন আপনি ক্রিয়েট ওপার করেন, ক্রিয়েট ওপার করেন, এটা হয়ে গেছে, এটা শেষ, এখানে শেষ, এখানে কিছু না, আপনি যেখানে ছিলেন ওখানে মেসেজ আছে। আচ্ছা তাও এটা দেখাচ্ছে যে রিলোড দেন। আচ্ছা ওকে, ক্রিয়েট অ্যান অফার, ক্রিয়েট অ্যান অফার, আচ্ছা ক্রিয়েট অ্যান অফার, এইটা সিঙ্গেল পেমেন্ট, প্রোডাক্টস আর কিছু লিখতে হবে না আপনাকে, ইন বলছে সেন্ড মি অ্যান অফার। আচ্ছা ঠিক আছে, সে এটা ভালো, কয় কয়দিন কয়দিন দেব, বলছে দিতে বলছে সেই তারিখটা দেন, 15 তারিখে দেন সেন্স। আচ্ছা তাহলে হ্যাঁ সেইভাবে দেন, 15 তারিখ কত হচ্ছে দেখেন, আজকে হলো 27, হ্যাঁ তাহলে 18, 15 দিন হচ্ছে, 15 দিনের বেশি হয়ে যাবে, 18 দিন হচ্ছে, কাজ করতে 2 দিনে শেষ হয়ে যাবে। দেন আপনি 18 দিন দেন, আপনার বাজেট যেটা সেটা দেন। আচ্ছা 70, ওই বললো যে 70 দিবে। সেন্ড অফার, সাবমিট অফার, সেন্ড অফার, 18 দিন দেখে অজ্ঞান না হলে হলো, সমস্যা নেই, আপনি কাজ করে সময় দেবেন। অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাহ বাইরটা ভালো, সমস্যা নেই, অনেক বাইর আছে এইভাবে চিটিং করে। কমপ্লিটেশন রেট কোথায় যায় দেখে ড্যাশবোর্ডে, আজকে 7 না কাল হবে না, 95 হয়ে গেছে, আবার এই অর্ডারটা আপনি হচ্ছে যে ডেলিভারি করলেই আপনার আবার আপ হয়ে যাবে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, আচ্ছা 30 দিন পর ওইটা অটো আবার 95। আর একদিন, আচ্ছা একদিন শুধু জানেন ভাই, মানে আমি ঘুমাইছি 3টার দিকে, আর ওই মেসেজ দিয়েছে 3:15 দিকে, দিয়ে আপনার মানে রিপ্লাই দিতে পারেন একজনকে, দিয়ে আমার কমপ্লিশন 3% কমে গেছিল, এখন 98 আছে, মানে রেসপন্স রেট 100% আর হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ব্যস্ত আছি, আবার পরে কথা হবে। আচ্ছা ভাই পরে কথা হবে, ঠিক আছে, ভালো কি